এবছরও হচ্ছে না চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও মেলা। আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, রোজা ও লাল দিঘির মাঠ উন্মুক্ত না থাকায় এবারও ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও মেলা স্থগিত করা হয়েছে। করোনার কারণে গত দুই বছর হয়নি বলি খেলা। ইংরেজ শাসনের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে 1909 সালে এই বলি খেলার প্রচলন শুরু হয়। 110 বছর ধরে লাল দিঘির মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে এই বলি খেলা। ধীরে ধীরে এটি বাঙালি সংস্কৃতির অংশে পরিণত হয়েছে এই বলি খেলা। এবছরও হচ্ছে না চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও মেলা। আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, রোজা ও লাল দিঘির মাঠ উন্মুক্ত না থাকায় এবারও ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও মেলা স্থগিত করা হয়েছে। করোনার কারণে গত দুই বছর হয়নি বলি খেলা। ইংরেজ শাসনের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে 1909 সালে এই বলি খেলার প্রচলন শুরু হয়। 110 বছর ধরে লাল দিঘির মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে এই বলি খেলা। ধীরে ধীরে এটি বাঙালি সংস্কৃতির অংশে পরিণত হয়েছে এই বলি খেলা। এবছরও হচ্ছে না চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও মেলা। আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, রোজা ও লাল দিঘির মাঠ উন্মুক্ত না থাকায় এবারও ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও মেলা স্থগিত করা হয়েছে। করোনার কারণে গত দুই বছর হয়নি বলি খেলা। ইংরেজ শাসনের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে 1909 সালে এই বলি খেলার প্রচলন শুরু হয়। 110 বছর ধরে লাল দিঘির মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে এই বলি খেলা। ধীরে ধীরে এটি বাঙালি সংস্কৃতির অংশে পরিণত হয়েছে এই বলি খেলা। এবছরও হচ্ছে না চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও মেলা। আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, রোজা ও লাল দিঘির মাঠ উন্মুক্ত না থাকায় এবারও ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও মেলা স্থগিত করা হয়েছে। করোনার কারণে গত দুই বছর হয়নি বলি খেলা। ইংরেজ শাসনের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে 1909 সালে এই বলি খেলার প্রচলন শুরু হয়। 110 বছর ধরে লাল দিঘির মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে এই বলি খেলা। ধীরে ধীরে এটি বাঙালি সংস্কৃতির অংশে পরিণত হয়েছে এই বলি খেলা। এবছরও হচ্ছে না চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও মেলা। আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, রোজা ও লাল দিঘির মাঠ উন্মুক্ত না থাকায় এবারও ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও মেলা স্থগিত করা হয়েছে। করোনার কারণে গত দুই বছর হয়নি বলি খেলা। ইংরেজ শাসনের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে 1909 সালে এই বলি খেলার প্রচলন শুরু হয়। 110 বছর ধরে লাল দিঘির মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে এই বলি খেলা। ধীরে ধীরে এটি বাঙালি সংস্কৃতির অংশে পরিণত হয়েছে এই বলি খেলা।